ডাক্তারের হাসপাতালের উপর তার ভাইপুরে বিশ্বাস নেই, আস্থা নেই, ফলে তার আমেরিকা যাচ্ছে। আচ্ছা, এই আমেরিকার খরচাকে পাঠা দিচ্ছে এই প্রশ্ন যদি করি, তাহলে ভাইপোর যদি এই তার দিদি পিসির সরকার, তৃণমূলের মা মাটি মানুষের সরকারের হাসপাতালের ওপর বিশ্বাস না থাকে, তাহলে সাধারণ মানুষ কী করে বিশ্বাস অর্জন করবে? আসলে বিশ্বাস অর্জন করতে গেলে মানুষকে কাজ করতে হয়। আমি ঝকঝকে তকতকে গেট করে দিলাম, দিয়ে ভেতরে পরিকাঠামোটাকে যা বামফ্রন্টের আমলে যাচ্ছিলো তার থেকে আপনি তলানিতে ঠেকে গেছেন, ফলে যা অবস্থা হয়েছে যে আপনার ভাইপোকে যেতেই হচ্ছে বিদেশে, এবং বিদেশের টাকা কে খরচা করছে এটা কিন্তু তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ উনি একজন জনপ্রতিনিধি, ওনার এমন কিছু রোজগার নেই যে উনি বিদেশে গিয়ে আপনার চিকিৎসা করার মতো। আর সরকারের জায়গায় চিকিৎসা তো ভালোই হয়, কারণ আজকালকে দেখেছি তো আপনার অনুব্রত মণ্ডল, মদন মিত্র যখনই সিবিআই ইডি দেখেছেন তখনই ওনারা চলে গেছেন উরবান এতে বেডে। তো তাহলে তো সেখানে বোঝা যাচ্ছে যে উরবান বেডটা শুধু চোর ডাকাতদের জায়গা, আর সাধারণ মানুষের পরিকাঠামো থেকে সরে রাখার যে চেষ্টা সেটা মমতা ব্যানার্জি যা করার করছে।